মুনাফিক এবং মুমিনের পরীক্ষা এটা হাশরের ময়দানে আল্লাহ প্রমাণ করে দিবেন হাশরের ময়দানটাকে আল্লাহ তাআলা হঠাৎ করে অন্ধকার করে দিবেন সূরা নূরের মধ্যে আছে হাওকা যুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাউ মাউজুম মিন ফাওকি সাহাবুন যুলুমাতুন বাজুয়া ফাওকা বাদ ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা আমাল লাম ইয়াজআলিল লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর এই আয়াতে বলা হয়েছে যে হাশরের ময়দানটা আল্লাহর নূরে আলোকিত হবে অর্থাৎ 70 বছর পর্যন্ত থাকবে সূর্যের আলো 70 বছর পরে যখন আল্লাহ ময়দানে আসবেন তখন সূর্যের আলো থাকবে না যেহেতু সপ্ত আকাশ আল্লাহর হাতে জড়ানো থাকবে তো আকাশ যদি ভাঁজ করে আল্লাহ জড়াইয়া হাতে রাখেন তাহলে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র কোথায় থাকবে এই জন্য চন্দ্র সূর্যের অস্তিত্বও থাকবে না আলোও থাকবে না আল্লাহর নূরের আলোকে হাশরের ময়দানটা আলোকিত হবে কোরআনের আয়াত ও আশরাকাতিল আরদু বি নূরি রব্বিহা তে আল্লাহ নূরের আলোটা সূর্যের আলো সেইটি অনেক প্রখর হবে এটা আপনি বুঝিয়ে নিতে পারছেন সূর্যের আলো তুমি আল্লাহ নূরের আলো অনেক প্রখর কাজী যারা আল্লাহ নূরের সাথে নিজের নূরকে মিলিয়ে দিয়েছে আল্লাহর সাথে যারা পাঁচক্ত নামাজের মাধ্যমে আল্লাহর সাথে যারা নিজেকে বিলীন করে দিয়েছে তারা হাশরের ময়দানে আল্লাহর নূরের আলো সহ্য করতে পারবে তাদের কাছে আল্লাহর নূরের আলোটা চন্দ্রের আলোর মতো স্নিগ্ধ মনে হবে আর যারা আল্লাহর সাথে নিজেকে মিলিয়ে দেয় না এই সেজদার মাধ্যমে আল্লাহর কদমে সেজদা করে আল্লাহর সাথে যারা নিজেকে বিলীন করে দেয় নাই হাশরের ময়দানে তাদের আল্লাহর নূর সহ্য করা একটা ভয়ঙ্কর কষ্ট হবে সম্মানিত শ্রোতা মণ্ডলী হাশরের ময়দানে 70 বছর পর্যন্ত সূর্যের আলো থাকবে 70 বছর পর আল্লাহ যখন বিচারের সিংহাসনে আরোহণ করবেন তখন সূর্যের অস্তিত্ব থাকবে না সূর্য আল্লাহর হাতে আকাশ পৃথিবী সপ্ত আকাশ আল্লাহর ডান হাতে জড়ানো থাকবে আসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি কাজী হাতে যদি আকাশ জড়িত থাকে জড়ানো থাকে আল্লাহর হাতে পেঁচানো থাকে তাহলে সূর্যের আলো কোথায় থাকবে এই জন্য আল্লাহ যখন আসবেন বিচারের মাঠে তখন আল্লাহর নূরের আলোকে হাশরের ময়দান আলোকিত হবে যেটা আল্লাহর কোরআনে স্পষ্ট বলা আছে আশরাকাতিল আরদু বি নূরি রব্বিহা তো এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানে বিচার প্রক্রিয়াটা অর্থাৎ হিসাবের যে বিষয়টা এটা বলা হলো এরপরে আসছি যে আমরা যে অন্ধকার অর্থাৎ আল্লাহ নূরের আলোকে ময়দানটা আলোকিত হবে কোনো এক পর্যায়ে আল্লাহ তাআলা এই ময়দানটাকে অন্ধকার করে দিবেন অর্থাৎ আল্লাহ তাআলা নিজের আলোটাকে বিলুপ্ত করে দিবেন ময়দানটা অন্ধকার হবে এই অন্ধকারটা কীরকম হবে এটা সূরা নূরে বলা হয়েছে যে গভীর সমুদ্রের তলদেশে যদি একটি মানুষ পড়ে যায় সমুদ্রের উপরে যদি আকাশে কালো মেঘ থাকে মেঘের ছায়া যদি পানির উপরে পড়ে তাহলে এই মানুষটা নিজের হাতখানা চোখের সামনে বের করলে তাও কি দেখতে পাবে এবং সমুদ্রের উপরে যদি ঢেউয়ের উপরে ঢেউ খেলতে থাকে তাহলে অন্ধকারটা আরও বাড়বে এবং সমুদ্রের গভীরতম স্থান হল মিন্ডানো ট্রান্স এখানে গভীরতা হল 35,400 ফিট প্রায় 7 মাইলের কাছাকাছি গভীর তো আল্লাহ এই দৃষ্টান্ত দিয়েছেন যে হাশরের ময়দানটা এরকম অন্ধকার হয়ে যাবে এই অন্ধকারের মধ্যে হঠাৎ করে আল্লাহ তাআলা মুমিনদের চেহারায় আলো ফুটিয়ে দিবেন নূর হুমিয়া সাহাবাইনে আইদিম হবে আইমানহীন মুমিনদের চেহারায় এবং ডান দিকে আলো ফুটে উঠবে তাফসিরে বলা আছে চেহারার আলোটা হবে তার ইমানের আলো আর ডান দিকের আমলটা হবে তার নেকামলের আলো এই আলোর মাধ্যমে সে সামনে মানে যেটাকে বলা হয় ওই যে আরাফ আরাফের দিকে সে অগ্রসর হতে থাকবে তো এই সময় কাফেরদের কোনো আলো জ্বলবে না মোমেনদের আলো জ্বলবে আর মুনাফিকদের আলো জ্বলবে এবং নিভে যাবে জ্বলবে এবং নিভে যাবে কুল্লামা আদালম মাশাফি ওয়াইজা আজদামা আলাইহিম কামু যেটা সূরা বাকারা আছে যে যখন আলো জ্বলবে তখন চলতে থাকবে আর যখন আলো বন্ধ হয়ে যায় দাঁড়িয়ে থাকবে ঠিক এই দৃশ্যটা হলো এই হাশরের ময়দানের দৃশ্য যে মুনাফিকরা বলছিল যে আমরা একটু ঠাট্টা করছি মোমেনদের কাছে যাই বলছি আমরা মোমেন আর কাফেরদের সাথে যাই বলছি যে আমরা তোমাদের সাথে আছি আমরা ঠাট্টা করছি আল্লাহ তার জবাব দিয়েছিলেন যে আল্লাহ ইয়াস্তাহাজু বিহিম যে আল্লাহ তাহলে তাদের সাথে একটু ঠাট্টা করবেন ভবিষ্যত ইয়াস্তাহাজু মজারে তো এইখানে হলো সে আল্লাহর সেই ঠাট্টার জবাব যে আগুনটা আল্লাহ আলোটা জ্বালিয়ে দিবে চলবে চলতে চলতে হঠাৎ বন্ধ আবার জ্বালিয়ে দিয়ে আবার চলবে এভাবে চলতে চলতে যখন তারা আরাফের কাছাকাছি চলে যাবে তখন তাদের আলোটা একেবারে চিরতরে নিভে যাবে এই চিরতরে আলোটা নিভে যাওয়ার পরে তখন তারা ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু নুনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম তখন মুনাফিক নারী পুরুষরা বলবে
হে ভাই মোমেন ভাই একটু অপেক্ষা করেন, আমরা আপনার আলো থেকে একটু আলো সংগ্রহ করব। কিলার জোয়ারা কুম ফালতা মেশু নোরা। কিন্তু মোমেন ভাই থামবে না, তার মনে ভয় থাকবে যে ওর আলো নিভে গেছে, অনেকের আলো নিভে যাচ্ছে, আমারটা নিভে গেলে আমি কী করবো। সে কোনো অবস্থায় থামবে না, চলতেই থাকবে। এভাবে চলতে চলতে সে অগ্রসর হবে, আর ওখানে বসিয়ে ভাই বল, ভাই থামেন আপনার আলোটা একটু দেন, আমি একটু দেখব। আর ওই আলোতে যার পথ সে দেখবো, আলো তো অন্য কেউ দেখতে পাবে না। যখন তারা এভাবে অনুরোধ করবে যে ভাই অপেক্ষা করেন, নাক্তাবেসমিন নুরিকুম, এটা যখন অনুরোধ করবে তখন একটা গায়েব থেকে আওয়াজ আসবে, সে আওয়াজে বলা হবে কিলার জু অরাকুম ফালতামেসু নুর, পিছনের দিকে ফিরে যাও, পিছন থেকে আলো নিয়ে আসো। তখন ওরা পিছনের দিকে ঘুরবে, মনে করবে তাহলে পিছনে বোধহয় আলো জ্বালানো যাবে। যখন ওরা পিছনের দিকে ঘুরবে তখন মোমেনরা আরও সামনে আগায় যাবে, মাঝখানে একটা বড় ফাঁকা সৃষ্টি হবে, সেই ফাঁকাটার মধ্যেই আল্লাহ বলেন ফাজুরে বাবাই নম্বে সুর লাহুবাব। এই যে মোমেন আর মোনাফেকের মাঝখানে যে একটা মানে শূন্য স্থান সৃষ্টি হবে, এই শূন্য স্থানে একটা প্রাচীর স্থাপন করবেন, এই প্রাচীরটার নাম হচ্ছে আরাব। এই প্রাচীর উপরে একদল মোমেন থাকবে যারা জান্নাতের সর্বশেষ ব্যাস।